আমরা সরাসরি চলে যাব রাজভবনে। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে এসেছেন বীর আন্দোলনকারীরা, সরকারি কর্মচারীরা। আমরা প্রথমে মাননীয় রাজ্যপালকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি বিষয়টাতে, সহানুভূতির সাথে তিনি তার অবস্থান গ্রহণ করেছেন তার জন্যে। আমাদের তরফ থেকে আপনারা জানেন যে 31 দিন ধরে আজকে লাগাতার অনশন চলছে এবং আমাদের সাথীরা অনেকেই অসুস্থ হচ্ছেন। রাজ্যপাল অনুরোধ করেছিলেন যে এই অনশনটা তুলে নিতে, আমরা বলেছি আমরা অবশ্যই তুলে নেব, কিন্তু সরকারের তরফ থেকে আমরা এখনও পর্যন্ত কোনো সাড়াশব্দ পাইনি, সরকারের সংবেদনশীলতার কোনো প্রমাণ আমরা পাইনি। আমরা চাই রাজ্যপাল নিজে মধ্যস্থতা করে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের আলোচনার বন্দোবস্ত করুন। আমরা জানতে চাই সরকারের কী অসুবিধে এবং আমরা আমাদের দাবিগুলো জানাতে চাই, এটা এক। দ্বিতীয়ত, আপনারা জানেন যে ধর্মঘটের পর দিন থেকে বিভিন্ন জায়গায় নানান ধরনের হুলিগানরা আমাদের যারা ধর্মঘট করেছিলেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীদের উপরে আক্রমণ করছেন। আমরা অবিলম্বে এটা বন্ধ করার জন্য রাজ্যপালের ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছি। পাশাপাশি আমাদের দাবি যে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, ধর্মঘট করেছেন, তাদের বিরুদ্ধে কোনো রকম প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা যাবে না। রাজ্যপাল আমাদের ইতিবাচক আশ্বাস দিয়েছেন, তিনি তার সাংবিধানিক ক্ষমতার মধ্যে গণ্ডির মধ্যে থেকে এই বিষয়টা সহানুভূতির সাথে বিবেচনা করছেন এবং সরকারের যথাযথ স্তরে তিনি তার বক্তব্য, আমাদের বক্তব্য, তার রেকমেন্ডেশন সহ তিনি পাঠাবেন, এই বিষয়টা সমাধানের উদ্যোগ নেবেন। এইটুকুই কথা হয়েছে আজকে রাজ্যপালের সাথে। তিনি উদ্যোগ নেবেন এই ব্যাপারে, তিনি জানিয়েছেন যে যদি সরকারও রাজি থাকে, আপনারাও চাইছেন, সরকারও যদি চায়, তাহলে তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা নেবেন। অনশন নিয়ে আমরা একটাই কথা বলেছি যে আমরা অনশন প্রত্যাহার করব যদি সরকার ইতিবাচক ভূমিকা নেয়। না, এই মুহূর্তে তো অনশন তোলা হচ্ছে না, অবস্থান চলবে। অর্থাৎ সরকারের থেকে কোনো বার্তা না আসা পর্যন্ত আপনারা অনশন তুলছেন? পরিস্থিতি তো কোনো পরিবর্তন হয়নি। সরকারের সংবেদনশীলতা আপনারা দেখুন, 31 দিন হয়ে গেছে, সরকারের তরফে একজন মন্ত্রী, একজন আমলা পর্যন্ত এসে খোঁজ খবর নেননি। তা আমরা সেটাই বলেছি যে আমরা সম্মানজনক শর্তে বিষয়টা নিষ্পত্তি চাই এবং সরকারকে আমাদের সাথে বসতে হবে। রাজ্যপালের সঙ্গে যখন আজকে কথা বললেন, তিনি কি কোনো আশ্বাস দিলেন? তিনি তার সাংবিধানিক ক্ষমতার ভেতরে, সাংবিধানিক গণ্ডির ভেতরে থেকে যতটা সম্ভব করা যায় ততদূর করবেন বলে আশ্বাস দিয়েছেন। রাজ্যপালের ভূমিকায় কি আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, রাজ্যপালের ভূমিকা আমরা যথেষ্ট সন্তুষ্ট এবং আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে এই ভূমিকা নেওয়ার জন্য। রাজ্যপাল পুরোপুরি সহমত পোষণ করেছেন। রাজ্যপাল নিজেও একসময় সরকারি কর্মী ছিলেন, সেই জায়গা থেকে তিনি বোঝেন এই দাবির যথার্থতা এবং তিনি নিজেও স্বীকার করেছেন যে এই দাবি সম্পূর্ণভাবেই যথার্থ দাবি। বলেছেন এবং আমরা দেখতে চাই যে উনি এটার পরে কি স্টেপ হলো, তারপরে আমরা অনশনের ব্যাপারে সিদ্ধান্ত পরে জানাবো। আমরা আশা করছি যে উনি সাংবিধানিক প্রধান হিসাবে যেটা বলেছেন সেটা রাজ্য সরকার সম্মান দিয়ে, সেটা আমরা যেমন একটা তার অনারে আমরা এসেছি এবং আশ্বাস দিয়েছি, রাজ্য সরকারও তার সম্মান রেখে এটা আমরা আশা করছি এবং তারপরে আমাদের স্টেপ আমরা জানাবো। সময়সীমা কোনো কিছু বলেননি উনি, উনি বললেন ওনার লেভেল বেস থেকে যতটুকু করা যায়, সাংবিধানিক পদে থেকে ওনার লেভেল বেসতে যতটুকু করা যায়। না, বিপুল রায়, তাহলে এখন আপনাদেরকে অপেক্ষা করা ছাড়া আপনাদের কোনো উপায় নেই এই মুহূর্তে? আমাদের আন্দোলন যেমন চলছে চলবে। আপনাদের নাম আর ডেকে? বিপুল রায়, শ্রীবাস তেওয়ারি, দীপল বিশ্বাস, ডক্টর স্বপন বিশ্বাস, উনি অনুসরণকারী এবং আমাদের অ্যাম্বুলেন্সে এসেছিল ভাস্কর ঘোষ, অ্যাম্বুলেন্সে চলে গেছে। আমরা শুনলাম রাজভবনে 5 জন ডি আন্দোলনকারী, তারা স্পষ্ট বললেন তাদের আন্দোলন জারি থাকবে। তবে রাজ্যপাল মধ্যস্থতার কাজ করেছেন, রাজ্যপালের সঙ্গে কথা বলে তারা আশ্বস্ত, এমন কথাও জানালেন ডি আন্দোলনকারীরা। এই মুহূর্তে তারা রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে এসেছেন এবং রাজ্যপালের সঙ্গে কি কি বিষয়ে কথা হচ্ছে তা স্পষ্ট বললেন এবং একই সঙ্গে তারা যে আন্দোলন জারি রাখবেন সেই কথাও বারবার বলছেন।
এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যা যা সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত লিখিত আকারে সামনে রাখা হচ্ছে, প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তারা স্পষ্ট বলছেন, যতক্ষণ না রাজ্য সদর্থক ভূমিকা পালন করছে ততক্ষণ এই আন্দোলন জারি থাকছে।